আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের ফিগার অফ স্পিচের প্যারাডক্স নিয়ে। প্যারাডক্স অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে কোনো কিছু বিরোধী মনে হলেও তা যৌক্তিক। তো উদাহরণ দেখি, ইউর এনিমিজ ফ্রেন্ড ইজ ইউর এনিমি, অর্থাৎ তোমার শত্রুর বন্ধু তোমারও শত্রু। কারণ হচ্ছে তুমি একজনের সাথে যদি মারামারি করো বা একজনকে যদি তুমি মারো, তাহলে দেখা যাবে কি তার সে তার বন্ধুদের নিয়ে এসেও তোমাকে মারতে চাইবে। তো সেই দৃষ্টিতে তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু, এটা বিরোধী মনে হলেও যে আমার ওর বন্ধু কেন আমাকে মারবে, এটা বিরোধী মনে হলেও কিন্তু এটা আসলে যৌক্তিক। আমরা 2 নম্বর উদাহরণ যদি দেখি, দেয়ার ইজ নো ওয়ান সো পুর অ্যাজ এ ওয়েলদি মাইজার, ধনী কৃপণের থেকে গরিব আর কেহ নেই। যদি ধনী ব্যক্তি যদি কৃপণ হয়, তাহলে তার থেকে গরিব আর কেউ হতে পারে না। তাহলে দ্বিতীয় উদাহরণটা হচ্ছে প্যারাডক্সের উদাহরণ। তৃতীয় উদাহরণে আছে, আই অ্যাম নোবডি, আমি কেউ না। আই অ্যাম, আমি হই। তাহলে এটা আমার দৃষ্টিতে কিন্তু একজন বোঝাচ্ছে আমি, আই অ্যাম, আমি হই। আবার এখানে দেখেন আরেকটা জিনিস বলছে নোবডি, কেউ না, আই অ্যাম নোবডি, আমি কেউ না। আমার দৃষ্টিতে এটা বিরোধী মনে হলো তা যৌক্তিক। তারপরে আছে, আই ক্যান রেসিস্ট এনিথিং বাট টেম্পটেশন। আই ক্যান রেসিস্ট, রেসিস্ট মানে হচ্ছে কোনো কিছু প্রতিহত করা। আই ক্যান রেসিস্ট এনিথিং, আমি প্রতিহত করতে পারি এনিথিং, যে কোনো কিছু, বাট টেম্পটেশন, কিন্তু প্রলোভন বা লোভ, লোভকে আমি প্রতিহত করতে পারি না। অর্থাৎ আই ক্যান রেসিস্ট এনিথিং বাট টেম্পটিং, আই ক্যান রেসিস্ট এনিথিং, আমি যে কোনো কিছু প্রতিহত করতে পারি, বাট টেম্পটেশন মানে প্রলোভনকে প্রতিহত করতে পারি না। তাহলে এর লক্ষ্য করুন যে এখানে পরস্পর দুই বিরোধী কথা কিন্তু আছে, যে আমি যে কোনো কিছু প্রতিহত করতে পারি, আবার প্রলোভনকে প্রতিহত করতে পারি না। তাহলে আপাতত দৃষ্টিতে এটা বিরোধী মনে হলেও এটা কিন্তু এটাই যৌক্তিক, যে আমি মনে মনে একটা ভাবলাম যে আমি প্রতিহত করতে পারবো, কিন্তু প্রলোভন আমাকে সেদিক থেকে ঘুরাই নিয়ে গেল। অর্থাৎ 4 নম্বর উদাহরণটা হচ্ছে একটা প্যারাডক্স। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা প্যারাডক্স যদি একটু বুঝতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।